তো বন্ধুরা, অবশেষে দক্ষিণবঙ্গবাসী স্বস্তি পাবে। যে হারে গরম বেড়েছিল সেই গরমের হাত থেকে মুক্তি পাবে দক্ষিণবঙ্গবাসী। কারণ এই মুহূর্তে আগামী কালকের দিনের পর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রগতি নেবে, যেখানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে, যার ফলে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে আজকের দিনকে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং এর সাথে সাথে সোমবারের দিনকে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লেটেস্ট এবং লাইভ আপডেট দেবো। কাজে ভিডিওটা আপনি একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। এবং অতি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে সবার আগে আমি আপনাদেরকে অফিসিয়াল রিপোর্টটা দেখিয়ে দেবো। তো এখানে আপনার সাবজেক্টে দেখতে পাচ্ছেন ডিপ ডিপ্রেশন, এই মুহূর্তে গভীর শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়, যেটা এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং তার তৎসংলগ্ন গুজরাট এবং দক্ষিণ পূর্ব পাকিস্তানের দিকে রয়েছে। অন্যদিকে হিট ওয়েভ তাপপ্রবাহের যে সতর্কবার্তা, সেটা কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে কিন্তু কমতে আরম্ভ করে দিয়েছে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে এবং হিমালয় পার্বত্যমালা যে পশ্চিমবঙ্গের যে 5টি জেলা রয়েছে সেখানে হচ্ছে, এবং সিকিমের দিকেও কিন্তু আগামী 5 দিন ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এর থেকেও ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে, এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মালদা পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে, যেটা মালদা পর্যন্ত বিস্তৃত হয়ে থাকার পর আগামী কালকের দিন থেকে অর্থাৎ 19 তারিখ থেকে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রগতি নিতে আরম্ভ করে দেবে। যেটা থমকে রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে অগ্রগতি নেবে, যার ফলে কিন্তু সবার আগে ব্যাপক আকারে বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদের ক্ষেত্রে, তারপরে নদিয়া বর্ধমানের ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত হবে, তারপরে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া বাঁকুড়া এবং কলকাতার এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প করে বৃষ্টিপাত হতে আরম্ভ করে দেবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ডিশন আর বিকামিং ফেভারেবল, তার মানে এই মুহূর্তে অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, এবং তারপরে এটা ধীরে ধীরে কিন্তু দক্ষিণ উপদ্বীপীয় যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে পৌঁছে যাবে এবং পূর্ব ভারত এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে অর্থাৎ দক্ষিণবঙ্গের কথা এখানে বলা হয়েছে, কিন্তু এখানে 19 তারিখ এবং 22 তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরিভাবে গোটা দক্ষিণবঙ্গটাকে কিন্তু কভার করে ফেলবে। তো এটাই কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহ লাইভ আপডেটে দেখাবো। তবে তার আগে যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে আপনারা এখানটা দেখতে পাবেন যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। এই মুহূর্তে উত্তর পূর্ব এবং তার তৎসংলগ্ন পূর্ব ভারতের ক্ষেত্রে যে পরিস্থিতি রয়েছে, যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর পূর্ব ভারত এবং তার হিমালয় পাদদেশে যে পশ্চিমবঙ্গে জেলাগুলো রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, এমনকি আলিপুরদুয়ার, এর সাথে সাথে সিকিমের ক্ষেত্রে আগামী 5 দিন ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং মোটামুটি কিন্তু মারাত্মক আরো বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘালয়ের ক্ষেত্রে রয়েছে। 17 থেকে 19 জুন পর্যন্ত ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। এবং এখানে আপনারা আরো একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইট আইসোলেটেড স্ক্যাটার রেনফল, তার মানে কিন্তু হালকা এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, যার কারণে আপনারা বেশ কয়েকদিন ধরেই অল্প স্বল্প বৃষ্টিপাত কোথাও আমরা দেখতে পাচ্ছি। আকাশে মেঘ বেশ ভালো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে না। এই কারণ মূলত আলিপুর আবহাওয়া দপ্তর, ভারতীয় মৌসুম ভবন কিন্তু এই সতর্কবার্তা আগে থেকেই দিয়ে রেখেছে। বর্তমানে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার ক্ষেত্রে এরকম টাইপের কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে থাকবে। তো এটাই কিন্তু মেনলি নিউজ, সেটা সব থেকে বেশি আমি কভার করে দিলাম। এবারে যদি একটু নিচের দিকে আসি, তাহলে দেখতে পাবেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অক্ষরেখা প্রায় 5 দিন ধরে একই জায়গায় আটকা পড়ে রয়েছে, বর্তমানে কিন্তু অগ্রগতি নিতে পারছে না। আপনারা এই জায়গাটা দিকে যদি রেখে দেখেন, 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে বর্ষা কিন্তু প্রবেশ করে যায় বাংলাদেশের ক্ষেত্রে, বর্ষা প্রবেশ করে যায়, তারপরে 10 থেকে 11 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষার প্রবেশ ঘটে যায় এবং 12 থেকে 17 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা প্রবেশের আগে পুরোপুরিভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু থমকে যায়। এর কারণ মূলত একটাই, আবহাওয়াবিদরা বলছে যে ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আজকের দিনকে তো যা হবার হয়ে গেল, আগামী কালকের দিনকের ক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে, সকালবেলা থেকে পরিস্থিতি কেমন টাইপের থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, কারেন্ট সিচুয়েশনে মোটামুটি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একাধিক জেলাতে বৃষ্টিপাত থাকবে, পাবনা, মেহেরপুর, সাইকুলবা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া এই এলাকার ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত হবে, সিলেটের ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, মোটামুটি রাত্রিবেলার দিকে মেঘলা আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত কোথাও কোথাও তৈরি হতে পারে রবিবারের দিনকেই,
মোটামুটি রাত্রিবেলার দিকে পান্ডুয়া চাকদার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে। বৃষ্টিপাত ধরুন তেমন একটা নাও হতে পারে, মেঘলা আকাশ থাকার সম্ভাবনায় সব থেকে বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলার দিকেও অল্প স্বল্প বৃষ্টিপাত হতে আরম্ভ করে দিয়েছে রোববার দিনকে রাত্রিবেলার দিকে। তার মানে বন্ধুরা যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে তার অগ্রগতি হতে আরম্ভ করে দিয়েছে এবং তার যে গতিবেগ সেটা বাড়াতে আরম্ভ করে দিয়েছে, যার কারণেই এই মুহূর্তে মোটামুটি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের আনাচে কানাচে বিক্ষিপ্ত আকারে দেখা যাচ্ছে এবং তাপমাত্রা অনেকটা অংশে কমে যাবে। তাপমাত্রার ব্যাপারে কিছুক্ষণের মধ্যে আসবো, তবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে একদম ঠিক বেলা 12টার সময় নলহাটির আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে, রামপুরহাট, দুমকা, আমড়াপাড়া এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প ঝিরি ঝিরি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অন্যদিকে যদি বাংলাদেশের দিকে তাকাই তো সেখানে মনমোহন সিং, সিলেট আর ত্রিপুরার দিকেও ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ারের ক্ষেত্রেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আরো কিছুটা ট্র্যাকটাকে অল্প অল্প করে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টিপাত ঝেঁপে নামতে আরম্ভ করে দিয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, মনমোহন সিং, সিলেট, মৌলভীবাজার এবং ত্রিপুরার দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে। ত্রিপুরার আগরতলা আশেপাশের দিকে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো অল্প অল্প করে আমরা ট্র্যাকটাকে চালাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে যেখানে রয়েছে তার মধ্যে থেকে একটা হয়ে গেল পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মোটামুটি এই চত্বরটার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ না, বর্ধমানের ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, অল্প অল্প করে 5টা থেকে আমরা ধীরে ধীরে 6টার সময় চলে আসলাম এবং 6টা নাগাদ তো বর্ধমানের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং মুর্শিদাবাদের দিকে যদি তাকায় তো সেখানে ভগবানগোলা, মুর্শিদাবাদ, সাগরদিঘি রয়েছে। এছাড়াও কিন্তু আমরা বেলেডাঙ্গা অঞ্চল দেখতে পাচ্ছি, নওডা, হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই ভারী বৃষ্টিপাতটা কী করে হতে পারে, যদি বর্ষাপাত যদি না আসে তো সেটা কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং এখানে কিন্তু বন্ধুরা বাংলাদেশ থেকে কিছুটা মেঘ ঢুকে যাবে। বাংলাদেশ থেকে কিন্তু ব্যাপক আকারে ঘন কালো মেঘ পশ্চিমবাংলা, দক্ষিণ বাংলার মুর্শিদাবাদ, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ঢুকতে পারে, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে বেশ ভালোই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কেন টাইম এখানে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রয়েছে, ডামুহুড়া অঞ্চলগুলো রয়েছে, মোটামুটি বৃষ্টিপাত এখানে হবে। লালপুর, পাবনা, বেড়া, নাগারপুর, শিবালয়, পাংশা এখানে বৃষ্টিপাত থাকবে। তো 6টা থেকে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি, নদিয়ার দিকে এত বেশি বৃষ্টিপাত দেখতে পারলাম না। যদি একদম ঠিক 7টার সময় আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেবগ্রাম, মুড়াগাছা পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাবে। তবে এমন না যে একদিকে যখন বৃষ্টিপাত হবে সেখানে অল্প স্বল্প বৃষ্টিপাতও যে হবে না তেমনটা না, ঝিরি ঝিরি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত যেমনটা বর্ধমানে হচ্ছে তেমনটা নদিয়ার ক্ষেত্রেও হতে পারে, আকাশ মেঘলা থাকতে পারে এমন টাইপের বৃষ্টিপাত হবে। তবে বর্ষা যতদিন না পর্যন্ত পুরোপুরি ভাবে ঢুকছে ততদিন কিন্তু বন্ধুরা আকাশে মেঘ থাকবে এবং এই মেঘাচ্ছন্ন আকাশের কারণে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা সোমবার গোটা দিন জুড়ে দেখব যে আকাশে মেঘের অবস্থান কেমন থাকতে পারে, আকাশ কি রোদ ঝলমলে থাকবে নাকি আকাশে অল্প স্বল্প মেঘ থাকবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মেহেরপুর, সাইকল্প আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি বৃষ্টিপাত থাকবে। সিলেট, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। রাত্রিবেলার দিকে তেমন কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ কিংবা বাংলাদেশের মধ্যে কোথাও কিন্তু থাকবে না। এবারে আমি আপনাদেরকে মেঘমালা মোডে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব যে আকাশে মেঘের পার্সেন্টেজটা কত বেশি থাকতে পারে। কারেন্ট সিচুয়েশনে যদি দেখি তো মোটামুটি বর্তমানে কিন্তু 30-40% মতো মেঘ রয়েছে, পুরুলিয়ার দিকে 47% মতো মেঘ রয়েছে। ধীরে ধীরে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা 39-40% মতো মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। 40% মতো মেঘ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, ব্যাপক ঘন কালো মেঘ রয়েছে। সিলেটের ক্ষেত্রে 99% মতো মেঘ রয়েছে, তবে আকাশে মেঘ রয়েছে, 30-40% মতো মেঘ লক্ষ্য করাই যাচ্ছে এখানে। কিন্তু বন্ধুরা গোটা দিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, সকালবেলার দিকে চলে এসেছি, সকালবেলার দিকে মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে কোথাও কোথাও একটুখানি মেঘের ভাবটা কমে যাবে। যেমন এখানে যদি 11টার সময় আসি তো বাঁকুড়ার দিকে, দুর্গাপুর, বর্ধমানের দিকে মেঘের পার্সেন্টেজটা কমে যাবে, তবে মেঘ থাকবে আকাশে, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আমরা বলতে পারি। তো আংশিক মেঘাচ্ছন্ন আকাশ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকে থাকবে এবং মোটামুটি বেশ ভালো ঘন কালো মেঘ উত্তর চব্বিশ পরগনা জেলাগুলোর ক্ষেত্রে থাকতে পারে, দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষেত্রেও থাকবে, পূর্ব মেদিনীপুর এবং তার আশেপাশের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও মোটামুটি আকাশে মেঘ থাকবে, 70%, 80%, কোথাও কোথাও 90% মতো মেঘ থাকবে। তবে এই মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাত একদমই হবে না, এই মেঘে যে মানে ঘন কালো ব্যাপারটা সেটা কিন্তু নেই, যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালবেলার দিকে অন্তত পক্ষে নেই, দুপুরবেলার দিকে কোথাও কোথাও মেঘ আসতে পারে।
আপনি দেখতে পাচ্ছেন মেঘের সাথে নলহাটির দিকে থেকে অল্প অল্প করে মেঘ আসবে, যার ফলে অল্প স্বল্প বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ওভারঅল আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন দুপুরবেলার দিকে আরো বেশি ঘন কালো মেঘ হয়ে যাবে, যেখানে 30% থেকে পুরুলিয়ার দিকে 45% হয়ে যাবে, বাঁকুড়ার আশেপাশের দিকে 54% 60%-এর কাছাকাছি চলে আসবে, এবং মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মেঘের পার্সেন্টেজটা কম থাকলেও মোটামুটি বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, পাবনা এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি বেশ ভালো মেঘ থাকবে। ত্রিপুরার দিকের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই মেঘের এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, রাত্রিবেলার দিকে দেখবো যে রাত্রিবেলার ক্ষেত্রেও কি মেঘলা আকাশ থাকবে নাকি রাত্রিবেলার দিকে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। তো রাত্রিবেলার দিকেও কিন্তু মেঘ থাকবে, 30% মেঘ তো অবশ্যই অবস্থান করে রয়েছে, দেখতে পাচ্ছেন এই মেঘ কিন্তু বন্ধুরা যাচ্ছে না পুরোপুরি ভাবে, যে রোদ ঝলমলে আকাশ, প্রচন্ড গরম, সেই পরিস্থিতি আর কিন্তু তৈরি হবে না। আজকের দিনকে কিন্তু সর্বশেষ যা অল্প স্বল্প গরম সেটা হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে তাপমাত্রা কতটা কিরকম হতে পারে, কত ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যেতে পারে। তো সব থেকে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যায় দুপুরবেলা 1টা কিংবা 2টোর সময়, সব থেকে বেশি গরম থাকে যে সময় সূর্য মাথার উপরে থাকে। তো এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে ধানবাদ, এখানে 44 ডিগ্রি তাপমাত্রা তাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে কিন্তু এই পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে গরমটা কিছুতেই কমছে না, কারণ এখানে বৃষ্টিপাত তেমন একটা হচ্ছে না। আপনারা যদি মুর্শিদাবাদ বলেন, মুর্শিদাবাদের ক্ষেত্রে অল্প স্বল্প ঝিরি ঝিরি বৃষ্টিপাত দু একদিন লক্ষ্য করা গিয়েছে, নদীয়ার ক্ষেত্রেও কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টিপাত হয়েছে, ভোরবেলার দিকে হোক কিংবা রাত্রিবেলার দিকে হোক বৃষ্টিপাত কিন্তু হয়েছে, চন্দননগর কলকাতা আশেপাশের দিকেও ঝিরি ঝিরি বৃষ্টিপাত কোথাও কোথাও হয়েছে। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে যেহেতু সমুদ্র তীরবর্তী এলাকা সেখানে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, তো মোটামুটি এই এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো কিন্তু ওয়েদার রয়েছে। কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে মানে মাত্রাতিরিক্ত গরম রয়েছে, যেটা থাকার কথা না, কিন্তু ধীরে ধীরে কিন্তু এই তাপমাত্রাটাও কমে যাবে। 42 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছেন মঙ্গলবারের দিনকে যদি আমরা আসি, মঙ্গলবারের দিনের ক্ষেত্রে এই মুহূর্তে যদি আসি, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে 42 ডিগ্রি তাপমাত্রা তাও থাকবে। বুধবারের দিনকে চলে যাবো, বুধবারের দিনকে কিন্তু বেশ ভালো তাপমাত্রার পারদপতন হয়ে যাবে, যেখানে পুরুলিয়াতে 41 ডিগ্রি হলেও বাঁকুড়াতে 35 ডিগ্রি হয়ে গিয়েছে। এবং যদি আমরা সর্বশেষ সোমবার 26 তারিখের কথা বলি, তো সেখানে কিন্তু একবারে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৌঁছাবে। আপনারা বুঝতে পাচ্ছেন যে বেশ ভালো কিন্তু তাপমাত্রার পারদপতন হয়ে যাবে, এবং নর্মাল দারুণ একটা আবহাওয়া থাকবে। তো এই দারুণ আবহাওয়া সম্পর্কে যদি আপনি একটুকু খুশি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে মেঘমালা মোড় দেখিয়ে দিচ্ছি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড় দেখে দিচ্ছি। এবারে বৃষ্টিপাত কতটা কিরকম কি হতে পারে আগামী 10 দিনের মধ্যে, সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। তো একেবারে আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে চলে আসলাম, অফিসিয়াল রিপোর্ট তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো সব দিক দিয়ে কিন্তু আমরা অ্যাকুরেট আপডেট দেওয়ার চেষ্টা করছি, যত রকমের টাইপের কনফার্মেশন হওয়ার সম্ভাবনা থাকে ততখানি কিন্তু আমরা কনফার্মেশন দেওয়ার চেষ্টা করছি। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোচবিহার আলিপুরদুয়ারের ক্ষেত্রে ব্যাপক ভারী বৃষ্টিপাত রয়েছে, মোটামুটি এই দুটো জেলাতেই মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এছাড়া দার্জিলিং, এছাড়া কিন্তু যদি আমরা জলপাইগুড়ি শিলিগুড়ি দেখি, সেখানে কিন্তু অত বেশি বৃষ্টিপাত হচ্ছে না। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সবথেকে কম বৃষ্টিপাত ফরিদগঞ্জ, মাদুরাইপুর, কুমিল্লা এই বিভাগগুলোর ক্ষেত্রে হবে। ত্রিপুরার ক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টিপাত নেই। ত্রিপুরার দিকে যদি আসি, ত্রিপুরা আগরতলার দিকে, এখানে কিন্তু উদয়পুরের আশেপাশের দিকে অত বেশি বৃষ্টিপাত নেই, বেলোনিয়া আশেপাশের দিকে কিছু কিছু অঞ্চল রয়েছে সেখানে অল্প স্বল্প বৃষ্টিপাত রয়েছে। কিন্তু তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গ অনেক বেশি এগিয়ে রয়েছে, যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনি যদি ভেবে থাকেন যে বর্ষা আসার পর হয়তো একদিন বৃষ্টিপাত হবে তারপর আর বৃষ্টিপাত হবে না, তেমনটা একদমই না। আরো একবার প্রমাণ করার জন্য আমরা একেবারে 21 তারিখ থেকে দেখার চেষ্টা করব যে 21 তারিখ থেকে পরিস্থিতি কি হবে। এবারে আমরা ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কতটা বিধ্বংসী ভারী বৃষ্টিপাত রয়েছে, 33 মিলিমিটার, 34 মিলিমিটার এরকম টাইপের বৃষ্টিপাত রয়েছে। পুরুলিয়ার দিকেও ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। তো মোটামুটি বৃষ্টিপাত কিন্তু অব্যাহত হতে থাকবে, বৃহস্পতিবার দিনকেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কিন্তু থাকবে না, এমন না যে একটা দিন পুরোপুরি হবে। দেখুন একদম মাঝরাতে বেলা কতটা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত শুক্রবার দিনকে মাঝরাতে বেলার দিকে ঘটাতে পারে, এখনো পর্যন্ত অ্যাকুরেট এটা বলতে পারি না যে মাঝরাতে বেলার দিকে এমনই ভারী বৃষ্টিপাত হবে, কারণ আবহাওয়া অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। কারেন্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সব থেকে বেশি অ্যাকুরেট আপডেট পাওয়ার জন্য। তো বুঝতে পারছেন বন্ধুরা যে ওভারঅল বৃষ্টিপাত কিন্তু চলবে এক নাগারে, প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে এমন একটা দিন আপনারা দেখবেন না যেদিন প্রচন্ড রোদ ঝলমলে আকাশ থাকবে, তেমন কিন্তু সম্ভাবনা নেই। দিনের বেলার দিকেও যদি আসি, তো সেখানেও এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যদিও বা বৃষ্টিপাত হবে না দিনের বেলার দিকে, কিন্তু তাও আকাশ তো মেঘলা থাকবে, এটা আপনারা তো বুঝতে পাচ্ছেন।
মোটামুটি রাত্রিবেলার দিকে একটুখানি পরিষ্কার আকাশ হতে পারে, কিন্তু দিনের বেলার দিকে প্রচণ্ড রোদ ঝলমলে আকাশ, তেমনটা আমরা একদমই দেখতে পাবো না। কিছু না হলেও একটুখানি হলেও কিন্তু মেঘ থাকবে, শুধুমাত্র মাঝরাত থেকে ভোরবেলা পর্যন্ত অল্প স্বল্প বলতে পারেন যে পরিষ্কার আকাশ থাকতে পারে। তাছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি থাকবে, যার কারণে এখানে আপনারা যদি একটু ভালো করে জিনিস দেখেন যে আগামী 3 দিনের মধ্যে কতটা বৃষ্টিপাত হচ্ছে কলকাতার ক্ষেত্রে, তো 3 দিনের মধ্যে মাত্র 7 মিলিমিটার বৃষ্টিপাত, পরবর্তী 5 দিনে দেখুন 8 মিলিমিটার বৃষ্টিপাত হলো, তারপরে 10 দিনে দেখুন 123 মিলিমিটার বৃষ্টিপাত। কি করে হচ্ছে? আগামী যদি আমরা 5 দিন ভেবে নিই যে বৃষ্টিপাত হবে না, তারপরে 5 দিনে পুরোপুরি ভাবে পুষিয়ে দেবে। 100 মিলিমিটার বৃষ্টিপাত যদি হয় 5 দিনে, তাহলে গড়ে প্রত্যেক দিন 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, এবং 20 মিলিমিটার মানে কিন্তু 2 সেন্টিমিটার বৃষ্টিপাত। এবং যদি এরকম ভাবে প্রত্যেক দিন বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু নদীর জলস্তর হঠাৎ করে অনেকটা বেড়ে যাবে। এই মুহূর্তে আমি দেখেছি যে এই মুহূর্তে নদী নালা যে সমস্ত পুকুরগুলো রয়েছে সেগুলো অনেকটাই নদীর জলস্তর কমে গিয়েছে, কিন্তু এবারে যখন বৃষ্টিপাত হবে তখন সমস্ত নদী কিন্তু পুরোপুরি ভাবে ফুলে ফেঁপে আবার উঠবে, নদীর জলস্তর বেড়ে যাবে, পুকুর খাল বিল এগুলো সবারই কিন্তু জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি ভাবে আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই একদম অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করলাম, পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।